সাদা আর কালোর মিশ্রণে এক অপরূপ সৌন্দর্যে ভরা এই পাখিটির নাম ব্ল্যাক উইংসড স্টিল। এরা মূলত বক জাতীয় একটি পাখি, আর এরা জাগ বেঁধে থাকতেই বেশ পছন্দ করে থাকে। ব্ল্যাক উইংসড স্টিল জাতের পাখিগুলো নদীর পাড় অথবা খাল বিলে খড়কুটো দিয়ে তাদের বাসা তৈরি করে সেখানেই ডিম পেড়ে থাকে। তাদের খাবারের উৎস হলো খাল বিল নদী নালা ইত্যাদি। আবার তাদের মধ্যে কিছু পাখি খড়কুটো দিয়ে তাদের গড় বাঁধে না, পাথরের উপর গড় বাঁধতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। এই পাখিটিও তার গড় বেঁধেছে একটি ছোট্ট খালের পাশে কিছু পাথরের উপর। বাসা বাঁধার কিছু দিনের মধ্যে পাখিটি চারটি ডিম পাড়ে। ডিম পাড়ার কিছু দিনের মধ্যে পাখিটির একটি ডিম ফুটে বেরিয়ে আসে ছোট্ট একটি ছানা। ডিম ফুটে বেরিয়ে আসার এক দু দিনের মধ্যে ছানাটি খালের পানিতে ছোটাছুটি করে, আর মা পাখিটি ডিমে তা দেওয়ার পাশাপাশি ছানাটিরও খেয়াল রাখছে। প্রথম ডিম ফোটার এক থেকে দু দিনের মধ্যে আরও একটি ডিম ফুটে আরেকটি ছানা বেরিয়ে আসে। এভাবে দেখতে দেখতে পাঁচ সাত দিনের মাথায় পাখিটির মোট তিনটি ডিম ফুটে তিনটি ছানা বেরিয়ে আসে। আর হতভাগা ব্ল্যাক উইংসড স্টিল পাখিটির একটি ডিম নষ্ট হয়ে গেছে। এ প্রজাতির পাখিগুলো সাধারণত শীতকালে তাদের বংশ বিস্তার করে থাকে, আর শীতকালে খাল বিল শুকিয়ে যাওয়ায় এ এলাকায় থাকা ব্ল্যাক উইংসড স্টিল পাখিগুলোর খাবারের কিছুটা সংকট দেখা দেয়। তারপরও মা পাখিটি ছানাগুলোকে নিয়ে দিনের প্রায় পুরোটা সময় খাবারের সন্ধানে কাটিয়ে দেয়। আবার এদিকে অন্যান্য এলাকাগুলোতেও খাবারের সংকট দেখা দেওয়ার কারণে কিছু বহিরাগত পাখি প্রবেশ করে ব্ল্যাক উইংসড স্টিল পাখিগুলোর এলাকায়। এতে করে খাবার নিয়ে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে তারা। আবার অনেক সময় দেখা যায় যে খাবারের জন্য ব্ল্যাক উইংসড স্টিল পাখিগুলো নিজেরাই নিজেদের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। কিন্তু কি আর করা, খাবার তো সংগ্রহ করতেই হবে, না হলে যে তাদের বেঁচে থাকাটা কঠিন হয়ে উঠবে। কিছুদিনের মধ্যে ব্ল্যাক উইংসড স্টিল পাখির ছানাগুলো কিছুটা বড় হয়ে ওঠে, আর এর মধ্যে খাদ্যের এতটাই তীব্র সংকট দেখা দিল যে দিশকুল না পেয়ে ব্ল্যাক উইংসড স্টিল পাখিগুলো তাদের ছানাদের নিয়ে ঝোপঝাড় থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ে। কারণ তারা যে এলাকায় বসবাস করত সে এলাকাটি ধরতে গেলে পুরোপুরি অন্য প্রজাতির পাখিগুলো এসে দখল করে নেয়, আর এই প্রজাতির পাখিগুলোর সংখ্যা বেশি হওয়াতে ব্ল্যাক উইংসড স্টিল পাখিগুলোর খাবার খুঁজতে বের হওয়াটাই মুশকিল হয়ে পড়ে। এমনকি কিছু পাখি খাবারের অভাবে মৃত্যু ঘটে। আমাদের এই ভিডিওতে প্রথম দেখানো ব্ল্যাক উইংসড স্টিল পাখিটির একটি ছানার মৃত্যু ঘটে খাদ্য অভাবে। বাকি দুটো ছানাকে নিয়ে সে অন্যদের মতোই রাস্তায় বেরিয়ে পড়ে। খাবারের খোঁজ করতে করতে তারা একটা সময় পৌঁছে যায় মানব বস্তির ভেতরে। আর যখন স্ত্রী পাখিটি ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে এক কোণায় বসে পড়ে, ঠিক তখনই বন্দুকধারী একটি মানুষরূপী প্রচণ্ড তাকে দেখতে পায়, আর সে দুর্বল হতভাগা ব্ল্যাক উইংসড স্টিল পাখিটির দিকে গুলি ছোড়ে, আর হতভাগা পাখিটি গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ওই প্রচণ্ড ব্যক্তিটি পাখিটি ধরে তার গলায় ছুরি চালিয়ে দেয়। আর অন্যদিকে বেঁচে থাকা বাকি দুটো ছানার সাথে কি হয়েছে সেটা আমাদের অজানায় রয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।